সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমি ব্যবসা শিক্ষা বিভাগের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে নতুন করে চতুর্থ সপ্তাহের জন্য, সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা 3 নম্বর অ্যাসাইনমেন্ট। অধ্যায় এবং অধ্যায় শিরোনাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ। এখানে নির্দেশনা দেওয়া আছে, ব্যবসা পরিবেশের ধারণা তোমাদের ব্যাখ্যা করতে হবে, ব্যবসায়ের উপর ব্যষ্টিক পরিবেশ উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করতে হবে, ব্যবসায়ের উপর সামষ্টিক পরিবেশ উপাদানগুলোর প্রভাব ব্যাখ্যা করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিবেশ উপাদানসমূহের প্রভাব ব্যাখ্যা করতে হবে। এখানে আবার তোমাদেরকে ইন্ডিকেটর দেওয়া আছে, ব্যবসায়ের ধারণা উদাহরণসহ ব্যবসায় পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে তুমি 4 নম্বর পাবে, ব্যবসায়ের ব্যষ্টিক পরিবেশ উপাদান ব্যবসার অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের 4টি উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে 4 নম্বর পাওয়া যাবে, ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদান চকসহ ব্যবসায়ের সামষ্টিক পরিবেশ উপাদানসহ উপস্থাপন এবং 4টি উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করলে 4 নম্বর পাওয়া যাবে, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিবেশের উপাদানসমূহের প্রভাব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবসার অর্থনৈতিক রাজনৈতিক ও আইনগত পরিবেশের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করতে পারলে 4 নম্বর। মোট বরাদ্দ কিন্তু নম্বর হচ্ছে 16। তো আমি তোমাদেরকে পর্যায়ক্রমে পয়েন্টগুলো তোমরা কিভাবে লিখবে সে ব্যাপারে তোমাদেরকে সহজ এবং শৈল্পিকভাবে গুরুত্বপূর্ণ টিপস দিব। তো চলি আমরা দেখি আমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখবো। অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা এটা লেখার পরে আমি এখন যেভাবে দেখাবো সেভাবে শুধু পয়েন্টগুলো তোমরা লিখে বর্ণনা দিয়ে দিবে। দেখো, তাহলে তোমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ব্যবসায় পরিবেশের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস এনভায়রনমেন্ট। এখানে তোমরা এখান থেকে লেখা শুরু করবো। বাংলাদেশের আগে পয়েন্টটা লিখবে, বাংলাদেশের কোনো গ্রামে স্বল্পবিত্ত সম্পন্ন একজন কৃষকের ঘরে একটা শিশু জন্ম নিল, এরপর তার পরিচর্যা, বেড়ে ওঠা, লেখাপড়া, জীবন জীবিকা ও চিন্তাভাবনা যে ধরনের হবে, ইংল্যান্ডের কোনো গ্রামে জন্ম নেওয়া শিশু এবং তার পরিচর্যা, বেড়ে ওঠা, লেখাপড়া সবকিছু হবে ভিন্নতর। এর পিছনে উভয়ের পারিপার্শ্বিকতা অর্থাৎ প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি পরিবেশিক উপাদানসহ ভিন্ন বাস্তবতা জন্ম দিয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই বলা যায় প্রতিটি মানুষ তার চিন্তা, বিশ্বাস, আচার আচরণ, জীবন জীবিকা সহ যে ভিন্ন ভাবধারাতে গড়ে ওঠে এর পিছনে সবচেয়ে বড় প্রভাব তার পরিবেশ। সেজন্য বলা হয় মানুষ আজন্ম পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। দেখো, এখানে ব্যবসায় প্রতিষ্ঠানের পরিবেশ বলতে সাধারণত বাইরের সেসব উপাদানগুলোকে বোঝানো হয় যেগুলো প্রতিষ্ঠানের জন্য সুযোগ বয়ে আনতে পারে কিংবা ক্ষতির সৃষ্টি করতে পারে। তো এখান থেকে এ পর্যন্ত, এটা হলো তোমাদের ক নাম্বার, এটা ব্যবসায় পরিবেশের উপাদান মানে কাকে বলে এই ধারণাটা দিলে, এবং তোমরা এই যে একটা উদাহরণ দিয়ে দিলে যে বাংলাদেশের এক কৃষকের ঘরে একটা শিশু জন্ম নেওয়া এবং ইংল্যান্ডের কোনো গ্রামে জন্ম নেওয়া শিশুর পরিচর্যা, বেড়ে ওঠা, লেখাপড়া সবকিছু যে ভিন্নতর হবে এটার কারণটা কি? এর কারণ হচ্ছে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি উপাদানসমূহ এর মধ্যে প্রভাব ফেলে। তো আমরা এটা ধারণা এতটুকু তোমরা লিখবে। 2 নম্বর যে পয়েন্ট তোমরা লিখবে, ব্যবসায় পরিবেশের উপাদান, এলিমেন্টস অফ বিজনেস এনভায়রনমেন্ট। এখানে বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্ত বাজার অর্থনীতির যুগে ব্যবসায় সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায় পরিবেশের উপর। পরিবেশ উপাদানগুলো মানুষের অর্থনৈতিক কার্যাবলী এবং ব্যবসা বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নিম্নে ব্যবসা পরিবেশ উপাদানগুলো তুলে ধরা হলো। তো এখানে ইন্ডিকেটর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 4টি উপাদান তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক উপাদান, ন্যাচারাল এলিমেন্ট। প্রকৃতিগত কারণে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। কোনো দেশের ভূপ্রকৃতি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, অবস্থান, আয়তন, জনসংখ্যা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এই উপাদানসমূহের উপস্থিতি কিংবা অনুপস্থিতি দ্বারা ব্যবসা কার্যকলাপ প্রভাবিত হয়। সে কারণে এসব উপাদানের অনুকূল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা অধিক পরিমাণে গড়ে ওঠে। 2 নম্বর হলো তোমাদের অর্থনৈতিক উপাদান, ইকোনমিক এলিমেন্ট। এটা লিখবে তোমরা, অর্থনৈতিক পরিবেশ কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত যা ভোক্তার ক্রয় ক্ষমতা ব্যয়ের ধরনকে প্রভাবিত করে। এসব উপাদানের মধ্যে রয়েছে অর্থ, ঋণ ব্যবস্থা, সঞ্চয়, বিনিয়োগ, মূলধন ইত্যাদি। অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর একটি দেশের শিল্প বাণিজ্যের প্রতিষ্ঠা ও প্রসার ব্যাপকভাবে নির্ভরশীল। একটি দেশের জাতীয় আয়, ভোগের পরিমাণ, উৎপাদন ও বন্টন, গড় মাথাপিছু আয় ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে কোনো দেশের অর্থনৈতিক পরিবেশ। কাজে উপরিউক্ত উপাদানসমূহ অনুকূল হলে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন সহজতর হয়। এটা হলো 2 নম্বর উপাদান। নেক্সট আমরা দেখি 3 নম্বর উপাদান। দেখো, 3 নম্বর উপাদান হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, সোশ্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্ট। তো এখানে আমরা লিখবো, মানুষ সমাজবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত,
এই সমাজবদ্ধ মানুষের ধ্যান ধারণা, শিক্ষা, সংস্কৃতি, মনোভাব, বিশ্বাস, রীতিনীতি, মূল্যবোধ, ধর্মীয় চেতনা ইত্যাদি উপর ভিত্তি করে গড়ে ওঠে সামাজিক পরিবেশ। ব্যবসা বাণিজ্যের উপর এই সামাজিক উপাদানগুলোর প্রভাব অসীম। সামাজিক পরিবেশ সহজ, সুন্দর, অনুকূল হলে ব্যবসা বাণিজ্য তার কাম্য লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। 4 নম্বর তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে রাজনৈতিক ও আইনগত উপাদান, পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল এলিমেন্ট। একটি দেশের রাজনৈতিক ও আইনগত উপাদান সমূহ ব্যবসার উন্নয়ন ও বিকাশে ব্যাপক ভূমিকা রাখে। কোনো দেশের সরকারি নিয়ম কানুন, আইন শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা অনুকূল হলে ব্যবসা দ্রুত গতিতে বিকশিত হতে পারে। ঠিক তেমনি রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি, বাণিজ্য নীতি, রাজস্ব নীতি, বিনিয়োগ নীতি ইত্যাদির আনুকূল্য এবং সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসা সম্প্রসার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। এটা হলো এই 4টা উপাদান তোমরা লিখবে এবং এটার ব্যাখ্যা করলে। এটা হলো 2 নম্বর, দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে ব্যবসা পরিবেশের উপাদান সমূহের একটা চক লিখতে হবে তোমাদের। তো তোমরা এই চকটা লিখবে, এখানে যেমন একটা আছে প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক আইনগত উপাদান, তথ্য প্রযুক্তিগত উপাদান, আন্তর্জাতিক উপাদান। এর মধ্যে প্রাকৃতিক উপাদানের যে দেওয়া আছে যেগুলো ভূপ্রকৃতি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, আয়তন, জনসংখ্যা, পাহাড়, নদী ইত্যাদি। অর্থনৈতিক উপাদানের মধ্যে আছে অর্থ, ঋণ ব্যবস্থা, সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, আর্থিক প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি। সামাজিক ও সাংস্কৃতিক উপাদান হলো শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় চেতনা, সামাজিক রীতিনীতি, মনোভাব, বিশ্বাস, মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্য ইত্যাদি। তারপর দেখো রাজনৈতিক আইনগত উপাদানের মধ্যে আছে রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, ব্যবসা সংক্রান্ত আইন কানুন, আইন শৃঙ্খলা, পরিবেশ সংক্রান্ত আইন। তথ্য প্রযুক্তিগত উপাদানের মধ্যে আছে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রবাহ, বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি। আন্তর্জাতিক উপাদানের মধ্যে আছে আন্তর্জাতিক চুক্তি, বিশ্ব বাণিজ্য নীতি, আন্তর্জাতিক বাজার ব্যবস্থা, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, উন্নত দেশের সাথে সম্পর্ক ইত্যাদি। তো এখন এই এখানের মধ্যে তোমাদেরকে, যেহেতু আমরা দ্বিতীয় পয়েন্টে 4টা উপাদান ব্যাখ্যা করছি, তো এখানে আবার বলছে আমাদের এই চকটা উপস্থাপন করে এর মধ্যে আবার তোমাদেরকে যে কোনো 4টা উপাদান আবার ব্যাখ্যা করতে। তো এখান থেকে তোমরা যে কোনো 4টা উপাদান আবার লিখে ব্যাখ্যা করবে, পাশাপাশি উপাদানগুলোর যে সাব উপাদান আছে তোমরা, মানে সাব এলিমেন্টসগুলো, এগুলো তোমরা আবার লিখবে। লিখলে তাহলে তোমাদের মোটামুটি 3 নম্বর যে তৃতীয় পয়েন্ট, এটা এতটুকু লিখলে চলবে তোমাদের এই ব্যাখ্যাটা। চতুর্থ পয়েন্ট হলো ব্যবসার উপর পরিবেশের উপাদানগুলো প্রভাব, দ্য ইফেক্ট অফ এনভায়রনমেন্টাল এলিমেন্টস অন বিজনেস। ব্যবসা একটি অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের জীবন প্রণালী ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর পরিবেশের বিভিন্ন উপাদান বা শক্তিসমূহ যেভাবে প্রভাব বিস্তার করে, তেমনিভাবে ব্যবসা এবং তৎসংক্রান্ত কার্যাবলী পরিবেশগত বিভিন্ন চলক উপাদান শক্তি দ্বারা প্রভাবিত হয়। পরিবেশ উপাদানসমূহের মধ্যে যেমন রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদির মতো প্রাকৃতিক উপাদান, তেমনি রয়েছে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তি, সরকারি বিধিবিধান ইত্যাদির মতো অপ্রাকৃতিক উপাদানসমূহ। কোন নির্দিষ্ট অঞ্চলের এই সময় পরিবেশগত উপাদান একক এবং সম্মিলিতভাবে অহরহ স্থানের ব্যবসায়িক কর্মধারা, সিদ্ধান্ত, ফলপ্রদতা ইত্যাদিকে প্রভাবিত করে। এখন নিম্নে ব্যবসার উপর পরিবেশ উপাদানসমূহের প্রভাব আলোচনা করা হলো। এখানে দেখো তোমরা, এখান থেকে তোমরা এক, প্রতিষ্ঠানের জন্য মূলধন প্রাপ্তি, অ্যাভেলেবিলিটি অফ ক্যাপিটাল ফর দ্য ভেঞ্চার, ব্যবসা একটি সৃজনশীল উদ্বোধনমূলক উদ্ভাবনমূলক কাজ, এখান থেকে তোমরা ফলে ব্যবসা বাধাপ্রাপ্ত হয়, এটার একটা ব্যাখ্যা এখানে লিখলে। নেক্সট লিখলে 2 নম্বরে অনুকূল কর কাঠামো, ফেভারেবল ট্যাক্স স্ট্রাকচার, এটা থেকে এখানে একটা ব্যাখ্যা লিখবে। 3 নম্বরে লাইসেন্স প্রাপ্তি সুবিধা, ফ্যাসিলিটি টু গেটিং লাইসেন্স, এখান থেকে ব্যাখ্যা লিখবে। 4 নম্বর হলো ভূমি প্রাপ্তি সুবিধা, অ্যাডভান্টেজ অফ গেটিং ল্যান্ড, এখানে ব্যাখ্যা লিখবে এখান থেকে। 5 নম্বর হলো সুষ্ঠু যোগাযোগ পরিবহন ব্যবস্থা, স্মুথ কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম, এখান থেকে লিখবে। 6 নম্বর হচ্ছে বাজারে প্রবেশের সুযোগ, ফ্যাসিলিটি টু অ্যাক্সেস ইন দ্য মার্কেট, এখান। তারপর দেখো 7 নম্বর অনুকূল ঋণ ও আর্থিক সুবিধা, ফেভারেবল ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস, এখানে এখান থেকে লিখবে কর্মকাণ্ড ব্যাহত হয়। মোটি আছে প্রেসেন্স অফ সাপোর্টিং অ্যান্ড সার্ভিস অর্গানাইজেশনস, এখানে ব্যাখ্যা লিখবে। 9 নম্বর হলো সামাজিক সাংস্কৃতিক অবস্থা, সোশিও কালচারাল কন্ডিশনস, এখানে ব্যাখ্যা লিখবে কিছু। 10 নম্বর হলো অনুকূল সরকারি নীতিমালা, ফেভারেবল গভর্নমেন্ট পলিসিস, এখান থেকে ব্যাখ্যা লিখবে। 11 নম্বর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম, 11 নম্বর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম, এটা লিখবে। 12 নম্বর হচ্ছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এখানে তো মোটামুটি এই ব্যাখ্যাগুলো তোমরা লেখো। এতটুকু লিখলে তোমাদের ইনশাল্লাহ তোমরা যে পূর্ণ নাম্বার, তোমরা পূর্ণ নাম্বার পাবে।
তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে, তোমাদের ক্লাসমেট সহপাঠীদের সাথে তোমরা শেয়ার করবে, এবং প্রশ্নের কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা মনে করো তোমরা, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ ওটা সমাধান দেওয়ার চেষ্টা করা হবে তোমাদেরকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।